আজ রাত 8:30টার পর পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের গ্রাম পঞ্চায়েত আসনে সরকারিভাবে পাওয়া চূড়ান্ত পর্যায়ের ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে চণ্ডীপুর ব্লকের সদর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তিন বৃন্দাবনপুর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে এককভাবে বোর্ড দখল করতে চলেছে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতের মোট 14টি আসনের মধ্যে বিজেপি দখল করেছে 8টি আসন, তৃণমূল কংগ্রেস দখল করেছে 5টি আসন এবং বিজেপি সমর্থিত নির্দল দখল করেছে 1টি আসন, সিপিআইএম 0। এছাড়াও চণ্ডীপুর ব্লকের দিবাকরপুর 9 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। এখানে মোট 16টি আসনের মধ্যে বিজেপি দখল করেছে 9টি আসন, তৃণমূল কংগ্রেস দখল করেছে 7টি আসন, সিপিআইএম 0। কুলবাড়ি 8 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সমান সমান আসন দখল করেছে। এখানে মোট 14টি আসনের মধ্যে বিজেপি 7টি আসন, তৃণমূল কংগ্রেস 7টি আসন দখল করেছে। জালপাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 22টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 8টি আসন দখল করেছে, সিপিআইএম 0। চৌখালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 20টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 5টি, সিপিআইএম 1টি আসন দখল করেছে। বৃন্দাবনপুর 2 গ্রাম পঞ্চায়েতে মোট 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 10টি আসন, বিজেপি 3টি আসন, সিপিআইএম 5টি আসন দখল করেছে। ঈশ্বরপুর 5 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 15টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি, বিজেপি 6টি আসন দখল করেছে। উসমানপুর 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের 19টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 11টি, বিজেপি 6টি আসন, সিপিআইএম 2টি আসন দখল করেছে। ব্রজলাল চক 7 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 7টি, বিজেপি 4টি, সিপিআইএম 3টি আসন দখল করেছে। নন্দপুর বরাগুনি 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 10টি আসন, বিজেপি 6টি আসন, সিপিআইএম 1টি আসন এবং আইএনসি 1টি আসন দখল করেছে। সেকেন্ড রাউন্ড যেসব প্রার্থীরা ইলেকশন এজেন্ট আছেন, আপনারা আমাদের গণঘাটের মধ্যে চলে আসবেন। দিবাকরপুর এবং নন্দপুর বরাহনী গ্রাম পঞ্চায়েতের সেকেন্ড রাউন্ড গণনা শুরু হচ্ছে।